What's up guys, welcome back to my another video. তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো একটা কমপ্লিট ড্রোন কীভাবে তৈরি করতে হয় আর একটা ড্রোন তৈরি করতে গেলে কী কী জিনিসপত্র লাগে এবং কীভাবে অ্যাসেম্বলিং করতে হয়, কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা সবই এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আমি এই ড্রোনটাতে ইউজ করেছি কার্বন ফাইবার ফ্রেম, যা ওজনে অনেক হালকা এবং এটা ওজনে অনেক হালকা হওয়ার জন্য ফ্লাইট টাইমটা একটু বেশি পাওয়া যায়। তো এটা ফুল কার্বন ফাইবার ফ্রেম, 399 mm, আর এই ফ্রেমটার ওয়েট হচ্ছে 150 গ্রাম। ফ্রেম অনুযায়ী এই ব্লাস্টলেস মোটর 1000-এর আশপাশ হতে হবে। তো এক্ষেত্রে আমি 920 kV ব্লাস্টলেস মোটর ব্যবহার করব, আর এর সঙ্গে 10 ইঞ্চি প্রপেলার লাগবে। আর ফ্লাইট কন্ট্রোলার আমি ইউজ করেছি APM 2.8 অটো পাইলট ফ্লাইট কন্ট্রোলার। এই ফ্লাইট কন্ট্রোলারটাতে অনেক সেন্সর থাকায় ড্রোনটাকে স্টেবল রাখতে সাহায্য করে, যেমন জাইরোস্কোপ, ব্যারোমিটার। এর সঙ্গে 6 চ্যানেল রিসিভার আমি ইউজ করেছি, 6 চ্যানেল ফ্ল্যাশকাইয়ের ট্রান্সমিটার এবং রিসিভার, এটা বাইন্ড করা আছে। আর GPS 7M GPS মডিউল, আর GPS স্ট্যান্ড আমি নিয়ে নেব, আর আছে টেলিমেট্রি। এটা হচ্ছে টেলিমেট্রি, এই টেলিমেট্রিটা মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হয়। একটা ড্রোনে থাকবে, একটা মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনি ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন। আর মোটরের সঙ্গে আমি নিয়েছি 30A ESC, তো এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার, এটাকে আমরা বলে থাকি। তো এটার অ্যাম্পিয়ার হচ্ছে 30 অ্যাম্পিয়ার। এটা 4টে লাগবে, 4টে মোটরের সঙ্গে আমি 4টে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2.8 ফ্লাইট কন্ট্রোলারের পাওয়ার মডিউল, এটা একটা ব্যাটারিতে কানেক্ট করতে হয় এবং আরেকটা জ্যাক এই ফ্লাইট কন্ট্রোলে লাগাতে হয়। ড্রোনটা অ্যাসেম্বলিং করতে গেলে যা যা লাগে ড্রোন প্রোগ্রামিং অ্যাসেম্বলিং টোটালটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। এটা কার্বন ফাইবার ফ্রেম, এই ফ্রেমটা খুব লাইট ওয়েট, এটার ওয়েট হচ্ছে মাত্র 150 গ্রাম, আর এটা সাইজ হচ্ছে 399 mm। যদি মোটর ঠিক ডিরেকশনে না ঘোরে তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ড চেঞ্জ করে নিতে হবে। চারটে ESC সিগন্যাল ওয়্যার ফ্লাইট কন্ট্রোলের আউটপুটে 1-2-3 করে লাগাতে হবে, ঠিক এইভাবে। এরপর রিসিভারের সঙ্গে ফ্লাইট কন্ট্রোলে কানেকশন করতে হবে। তো কানেকশন করতে গেলে 1-2-3-4-5 চ্যানেল আমাকে এইভাবে ইনপুটে কানেক্ট করতে হবে। এরপর
জিপিএস মডিউলটা এফএম 2.8 এর সাথে কানেক্ট করতে হবে ঠিক এইভাবে। হার্ডওয়্যার পার্ট কমপ্লিট হয়ে গেছে, এবার প্রোগ্রামিংটা বাকি আছে, প্রোগ্রামিংটা করে নেব। প্রথমে মিশন প্ল্যানারটা ওপেন করে নেব, ওপেন করে পোর্ট সিলেক্ট করতে হবে, পোর্ট সিলেক্ট করে নেব, তারপরে কানেক্টেড কানেক্ট হয়ে গেছে। দ্যাট ফার্স্ট ম্যান্ডেটরি হার্ডওয়্যারসে যেতে হবে, তারপরে ফ্রেম টাইপ সিলেক্ট করতে হবে। নেক্সট এক্সেল ক্যালিব্রেশন, এক্সেলোমিটার ক্যালিব্রেশনে গিয়ে ক্যালিব্রেশন লেভেল, ড্রোনটাকে লেভেল রাখতে হবে, তারপরে লেফট সাইডে মুভ করতে হবে, তারপরে রাইট সাইড, নোজ ডাউন, অ্যান্ড নোজ আপ। অর্থাৎ ড্রোনটাকে উল্টো করে রাখতে হবে। ক্যালিব্রেশন সাকসেসফুল। নেক্সট কম্পাস ক্যালিব্রেশন, চারদিকে মুভ করতে হবে ঠিক এইভাবে। কম্পাস ক্যালিব্রেশন সাকসেসফুল। চলে যাবো নেক্সট রেডিও ক্যালিব্রেশন গিয়ে। ওকে করার পর ট্রান্সমিটারের প্রতিটা সুইচ টিম পজিশনে নিয়ে যেতে হবে। যতগুলো সুইচ আছে ট্রান্সমিটারে সব সুইচগুলো ঠিক এইভাবে মুভ করতে হবে। ভিডিও ক্যালিব্রেশন সাকসেসফুল। এরপরে নেক্সট চলে যাব ফ্লাইট মোডে। তো ফ্লাইট মোডে ফ্লাইট মোড সিলেক্ট করতে হবে। যে তো রিসিভারের সঙ্গে যে 5 নম্বর চ্যানেলটাতে আমি মোড সিলেক্ট করব ঠিক আছে, অ্যালটিটিউড হোল্ড অ্যান্ড লোয়েটার মোড অ্যান্ড আরটিএল অর্থাৎ রিটার্ন টু লঞ্চ, এই 3টে মোড সিলেক্ট করে নেব। মোড সিলেক্ট হয়ে যাওয়ার পর সেভ মোডে গিয়ে সেভ করে দেবো। চলে যাব ফেল সেফে। তো ফেল সেফে যাওয়ার আগে পপুলার অবশ্যই খুলে রাখতে হবে। লো ব্যাটারিতে 1050 দিয়ে দেবো, আর নিচে আরটিএল মোড থাকবে। অর্থাৎ লো ব্যাটারি 1050 হয়ে গেলেই আপনার ড্রোন রিটার্ন টু লঞ্চ অর্থাৎ আরটিএল মোডে পড়ে যাবে, আপনার ড্রোন আপনার কাছে আবার ফিরে আসবে। প্রোগ্রামিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফ্লাই করবো ড্রোনটাকে। ড্রোনটা ফ্লাইয়ের জন্য রেডি আছে। তো ড্রোনটা ফ্লাই করতে হলে আউটডোরে ফাঁকা একটা প্লেস দেখে আমরা যাচ্ছি, সেখানে ড্রোনটাকে ফ্লাই করব। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের পুরো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, আর পাশে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সো বন্ধুরা
ভিডিওটা দেখুন, এনজয় করুন। এই ড্রোনটার ওয়েট মাত্র 1 কিলো 20 গ্রাম, উইথ ব্যাটারি, উইথ ক্যামেরা। এটা 2x গেমবেল সার্ভো গেমবেল লাগানো আছে, তার মধ্যে ক্যামেরাটা ফিট করা আছে। আমার এটাতে সেই সুইচটাতে সিলেক্ট করা আছে। হ্যাঁ, একদম আপার হচ্ছে লোইটার মোড, মিডল হচ্ছে অ্যাল্টিটিউড হোল্ড, আর একদম ডাউন আছে রিটার্ন টু লঞ্চ। এই তিনটে মোড আমি যে সুইচটাতে সিলেক্ট করা আছে, প্রথমে আমি ফ্লাই করব অল্টিটিউড হোল্ড অর্থাৎ মিডলে। ফ্লাই করতে গেলে আগে থ্রোটেল স্টিকটা আপনার ডান দিকে স্পেস করে ধরে রাখতে হবে, তারপর আর্ম হয়ে যাবে ড্রোনটা। তারপরে থ্রোটেল 50% উপরে নিয়ে যাওয়ার পরেই ড্রোনটা সেট করা যাবে। তো আপনি চাইলে টেলিমেট্রির সাহায্যে ড্রোনটাকে ফ্লাই করতে পারেন এবং ল্যান্ড করতে পারেন। তো প্রথমে টেলিমেট্রি আপনি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে হবে, তারপরে কানেক্টেড জন্য একটা টাওয়ার বলে একটা অ্যাপস আছে প্লে স্টোর থেকে, আপনাকে ওটা ডাউনলোড করে নিতে হবে। সো এই টাওয়ার অ্যাপ থেকে ড্রোনটাকে ফ্লাই করতে হবে ঠিক এইভাবে।